ছোট সাইজ, তারপর গোল ইলংগেটেড, এই দেখো আবার তারপরে মনে করলো তোমার খুব ভালো ভালো ডিম তুমি বাছাই করলো, কোন ক্রমে হ্যাচারির ক্ষেত্রে 50 থেকে 55 থেকে 60 গ্রাম, হ্যাচারির ক্ষেত্রে 55 থেকে 60 গ্রামের ডিম গুলো ধরো বাছাই করতে হবে। তাহলে বাছাই করার পরে কি করতে হবে, তারপরে এখন ডিমগুলো তো সবই আমি বাসায় দিয়ে দিব। এখন তুমি যদি মনে করো যে সব বসাবো, বসানোর আগে আমি দু একটা ডিম আমি এলো বা 5টা ডিম, 1 লাখ ডিম আছে এখান থেকে 5টা বা 10টা ডিম আমি একটু ইন্টারনালটা দেখবো এদের ইয়োক অ্যালবুমিন ঠিক আছে কিনা, তখন তুমি ডিমটাকে ওই ইয়োক তখন কি এই শেপ ইন্ডেক্স, সেলের ইয়ে কোয়ালিটি, অ্যালবুমিন কোয়ালিটি আর ইয়োক কোয়ালিটি তোমাকে তখন দেখ চেক করতে হবে। চেক করতে গেলে তোমাকে ইয়োক কোয়ালিটি এ দাও আমরা যে কোনো গ্রেড হলে আমাদের সমস্যা নাই, সেক্ষেত্রে কি ওই গ্রেডিং যখন করে এই খাঁচা সহ ডিমের ওজন মানুষের পেট, এটা মনে করো এখানে ডিম আছে 1 খাঁচা, এর মধ্যে ধরো দেখে এই ছোট যদি তোমার চোখে পড়ে এটা একটু ছোট ডিম, এটাকে বদলাই তুমি একটা ভালো ডিম দিবে। এই ছোট ডিমগুলো সাধারণত আমরা এখানে দেই না, এটা আলাদা করে দিয়ে তোমার খাঁচা সহ ওজন দিবে তোমার 1950 থেকে 2 কেজি কিনা, 1930টার ওজন এই খাঁচা সহ, 1950 মানে 1 কেজি 950 গ্রাম এর উপরে, সাধারণত বলে 2 কেজির উপরে, দুই কেজির উপরে চেয়ে ওই বলে যে 10 গ্রাম 20 গ্রাম আমরা বলি 1950-এর উপরে থেকে যত যাবে সেটাকে আমাদের এখানে মানে ভালো সাইজ, এটা হলো আমাদের দেশে গ্রেড 1 হিসাবে ব্যবহার বিক্রি করা হয়, মানে বেশি দামে, বেশি দাম বলতে দেখা যায় যে যেটা আমাদের কাছে নেই বলে এই ডিমটা যখন কি হবে খোঁচা বাড়ি একটা, না তোমরা দোকানে কিনো, এটা পাইকারির কথা বলছি, খোঁচা বাড়ি একটা রেট দেয়, এখানে দুইটা কোম্পানি রেট দেয়, একটা খোঁচা বাড়ি একটা কাজী, আমরা 30টা ওজন 2 কেজি, তাহলে সেটাকে এ গ্রেড, আর যদি 1900 মানে 1850 থেকে 1900 পর্যন্ত এটাকে তারা যখন বি গ্রেড দেয় এটার দাম দেখা যাবে তারা কি করবে, যার কাছে যেমন পাবে যে দাম হবে তার চেয়ে 40 টাকা বা 50 টাকা সর্বপ্রতি কম দিবে, মানে পার দিবে 50 পয়সা করে, 100 তে সাধারণত 40 থেকে 50 টাকা, কেউ 60 টাকা 70 টাকা যে যার কাছে কিনতে পারবে, কারণ ডিম যেহেতু রাখা যায় না বেশি দিন, এই জন্য যারা ডিম প্রোডাকশন যখন হয় তখন গরমের দিনে কিন্তু ডিম 10 দিন 15 দিন কেউ সংগ্রহ করে না, যখন দেখে ডিম বিক্রি হচ্ছে না তখন, কারণ বিক্রির জন্য যদি 20 টাকা কমে বলো তাই তো ডিমটা নিয়ে যা, তাই না এইভাবে। আর যেটা বলে কি একদম কেবল দেখা যায় 1650 মানে ডিম যখন পারে তখন ডিমের সাইজটা এর চেয়ে ছোটো, এরকম ছোটো ছোটো ডিমগুলো যদি আমি একটা খাঁচার মধ্যে ভরে দেখি দেখা যাবে যে 1600 1550 1600 মানে 1700 নিচে, তখন সেটা দেখা বলো যে 120 টাকা কম দিব সপতি, আর তার চেয়ে যদি ছোটো হয় তখন সেটাকে তারা সাধারণত ওই 200 টাকা কম বলে, যা যে যেমন দাম দিবে, ওইগুলো সাধারণত বেকারিতে চলে, মানে এই ছোটো ডিমগুলো মানুষ কিনবে না তখন ওরা কী করবে বেকারিতে, তো সমস্যা নেই ডিম ভেঙে সব দেয়, তখন বেকারিতে ওই ডিমগুলো তারা বেকারিতে দিয়ে দেয় বলে 3 টাকা পিস 3.5 টাকা পিস, দেখা যায় তোমার কাছে হয়তো দেখা যাবে ওইটা 600 টাকা নয় 300 টাকা, মানে 200 টাকা 300 টাকা কমে তখন বলবে নিবে, তুমি যেমন বাধ্যই দিবা কারণ তোমার এই ডিম তো নর্মালি লোক বিক্রি হচ্ছে না, ছোটো ডিম তো কেউ কিনবেই না, তুমি 5 টাকা 4 টাকা করে দিলে পারেও বলবে না এত ছোটো ডিম আমার দোকানে চলবে না, কেউ আসে ঘুরে চলে যাবে, তখন আমরা তাহলে এইভাবে আমাদের বাংলাদেশে খাওয়ার ডিমটা যেটা সেটা গ্রেডিং সেটা কম দামে বিক্রি করে দেয়, আর চলে গেলে 2000 উপরে যত যাবে সেটা সবই এক রেট, মানে এক রেট বলতে দামটা সবচেয়ে বেশি 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 বলতে খোসা বাড়ি যদি তোমাকে রেট দেয় কত, এটা কিন্তু ওজনটা কিন্তু দেখো এটা জিরো করে দিলাম, এটা গ্রামে আছে তাই না, কিসে আছে দেখো এটা কি গ্রাম আউন্স দুটাতে ওয়েট করা যায়,
আমার হাতা কত যাবে? সুমানে আসো, তারপর জিরো হবে, এই তো জিরো হয়েছে। জিরো মনে করো আমি এই ডিমটা করবো, এই ডিমটাকে আমি দিয়ে দিলাম, কত হয়েছে তাও 60 গ্রাম। ডিমের ওজনটা নিতে হবে, ঠিক আছে? এখন ডিমের ওজন নেওয়ার পরে আমাকে এক্সেল কোয়ালিটি দেখতে হবে। এক্সেল কোয়ালিটি আমরা তিনটা মানে ইন্ডিকেটর আছে, শেপ ইন্ডেক্স, শেল থিকনেস, আর হলো পার্সেন্টেজ অফ শেল। শেপ ইন্ডেক্স, তারপরে শেল থিকনেস এবং পার্সেন্টেজ অফ শেল, মানে এই ডিমের ওজনের শেল কত আছে, ওজনের সাথে ডিমের সাধারণত শেলের ওজন মানে 8-10% মনে হয় স্ট্যান্ডার্ড। এটা দেখতে হবে তোমাদের 10%। এখন আমার যদি ডিমের কোষা যদি আমরা মাপবো কিভাবে, আমার 60 গ্রামের 60.54 গ্রামের ডিম, তাই না? এখন ডিমটাকে আমি ভাঙলাম, ভাঙার পরে কোষা আলাদা হয়ে গেল। এই কোষাটাকে আমি কি করবো, তখন হলো ট্রেতে করে আমি অ্যালবুমিন যতটা পারবো আগে বের করে নিবো। এই এটাকে তখন ট্রেতে করে আমি কি করবো, ওভেনে দিয়ে দিবো, হট এয়ার ওভেনে দিয়ে দিবো। হট এয়ার ওভেন, এটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হলে এর ভিতরে শেল মেমব্রেন যেটা থাকবে সেটাকে আমি আলাদা করে নিতে হবে। নিয়ে শেলটাকে যদি আমি এতে ওজন নিয়ে দেখবো, তখন কি করবো, শেলের ওজন ডিভাইডেড বাই ডিমের ওজন ইনটু 100, তাহলে পার্সেন্ট অফ শেল বেড়ে যাবে আমার। তাহলে এইভাবে আমি একটা ডিমে 60 গ্রাম ডিমে আমার এটার শেলের ওজনটা কত আমরা গ্রস জানতে পারবো। এখন ওইটা থেকে আমরা বলবো যে ডিমের শেলটা সাধারণত পার্সেন্টেজ মানে 8-10 সম্ভবত, এই পার্সেন্টেজের নিচে গেলে পরে বলবো যে পাতলা খোসা, সবই ভাঙবো, একটা না সবই ভাঙবো, ঠিক আছে? তুমি নিলে নিয়ে যাবা, আমরা ইয়ে দিয়ে দেবো, তোমরা দিতে চাইলে দিয়ে দেবো, এই যে বিকার বিকার দিয়ে দেবো, রাইসা নিয়ে যাও, বিকারটা ফেরত দিতে হবে। হোয়াইট এবং এই লেন্থ নিতে হবে, কি দিয়ে হোয়াইট নিতে গেলে আমাকে স্লাইড ক্যালিপার ব্যবহার করতে হবে। স্লাইড ক্যালিপার আমাদের এইভাবে ধরো ডিমে, প্রথমে আমরা কি করলাম, এই ডিমের ভিতরে স্লাইড ক্যালিপার ঢুকাই দিলাম, দিয়ে ডিমটা বের করে নিলাম। বের করে এখন আমি দেখলাম যে আমার কতটুকু আসছে, কত আসছে এখানে মনে করো 5 এর, তাই না? 5 এর পরে কয়বার আসছে, 5.5 এর পরে ধরো আর একটু বেশি আসছে না, এই 0 পর্যন্ত কত আসছে, 0 পর্যন্ত দেখতে হবে, 5 না তো আমার জন্য তোমাকে তিনটা জায়গা থেকে তিনবার মাপ নিতে হবে, যাতে তোমার মাপটা তিন দিয়ে ভাগ দিয়ে গড় করে যায়, একদম গড় করতে হবে, গড় করে লেন্থ আসবে, তারপর জাস্ট ডিমের ওয়াইড। তারপরে তো আবার এই পাশে এসে মোটা জায়গায় দিলা, এভারেজ করলে ডিমের ওয়াইডটা আসবে। এখন এই মাপগুলো নেওয়া হয়ে গেলে তখন আমাদের ফর্মুলা আছে, ফর্মুলার মাপগুলো বসালে ডিমের ওজন দিয়ে বসালে আমরা শেপিংটা পেয়ে যাব ফর্মুলা, ঠিক আছে? এখন কি করতে হবে, আপনি তাহলে
ডিমের তালে আমি শেপিনটেক্স কিভাবে ওয়েট এবং আমার ডিমের যেটা প্রথম কাজ সেটা করে নিতে হবে। এরপর আমার ডিমটা কি করতে হবে, ভাঙতে হবে। কে ভাঙতে পারবে? আমি তখন ডিমটাকে আমার ভাঙতে হবে। কি দিয়ে ভাঙবো? এই ডিমটাও নিয়ে যাও, আমার কিন্তু গলা ডিম আছে। ডিমটা মারি ফেলে দিলি। আমার অ্যালবুমিন আমি যতটা পারি ঢেলে দিলাম, মানে কোনো অ্যালবুমিন যাতে এখানে না থাকে। অ্যালবুমিন থাকলে অ্যালবুমিন ওয়েটটা কমে যায়, এই জন্য হাতে তোলার দরকার নেই। মোটামুটি যেটুকু আছে সবই চলে গেছে, এখন যেটুকু এটুকু থাকবে, এটা আর বের করা যাবে না। এখন ধরো এই এখন এটা কি করতে হবে, ওভেনে দিতে হবে। ওভেনে দিয়ে আমার কি করতে হবে, ওই যে শুকাইতে হবে, শুকায়ে এটাকে তখন বের করে নিতে হবে। বের করার পর আরেকটা কাজ করতে হবে, বের করে আমার থিকনেস জানতে হবে। থিকনেস জানতে গেলে স্ক্রু গজ, স্ক্রু গজ, স্ক্রু গজ, এটা কি করতে হবে, ধরো ডিমটাকে আমি এলো এটুকু ভেঙে নিলাম। তুমি তো তোমাকে অন্য ডিম দিব আমি। তারপরে কি করলো, এটাকে আগে তোমার হলো এখানে জিরো করে নিতে হবে। এটা তোমার জিরো আছে কিনা দেখতে হবে। এটা কি জিরোতে মিলছে? এটা মিলছে, ঠিক আছে, এমন টাইট করে দিচ্ছে না, এটা এটা খুলেও না। এটা তো ইউজ হয়ই মাঝে মাঝে। তবে এটা কি করলো, এখন ডিমের খোসাটা আমি এর মধ্যে দিয়ে দিই, ডিমের খোসা, ঠিক আছে। এটা তুমি ডিমের খোসাটা এর মধ্যে দিয়ে তুমি আস্তে আস্তে কি করলো, এটা এখন বন্ধ করতে থাকলা। ডিম যখন আটকে গেল, সাইডে তো ভাঙছে, সাইডে ভাঙলে তো সমস্যা না, আমার তো ভিতরে ডিমের থিকনেস আমার জানা আছে, তাই না? এখন এটা কি, এখন আমার এখানে দেখতে হবে যে এখানে আমার এলো কত আসলো। এখানে এসে ধরো হলো 20 18 আসছে, এখানে তো বোঝা যাচ্ছে চোখের সামনে, চোখের সামনে বোঝা যাচ্ছে। তোমার যদি 25 29 এর যান্ত্রিক ত্রুটি যদি হয়, আমাদের মাপ আসছে 18, তাহলে 18 থেকে যদি 25 থেকে 18, মানে 18 থেকে 25 বিয়োগ দিলে মাইনাস 7, স্ক্রু গেজের ক্ষেত্রে যদি সামনে যায় চলে গেছে, আর মাঝে একটা
বুদ্ধি দিছি বলে দাও একটু বড় মনে হচ্ছে রে মাপটা তো একই চালা যা এখন আমার হলো এই যে এইটা এই যে ঠিক অ্যালবামে সেটার ওয়াইড ইয়ে নিতে হবে ডায়ামিটার নিতে হবে এই যে সার্কেল বক্স এটাকে আমার এই পাশ দিয়ে এই এক পাশে দাঁড়ায় তারপর এটাকে কতখানি সরায় গেছে তাহলে এটাকে সমান করে নিতে হবে নিয়ে তার ডিমটা সরে যাবে ম্যাম কত মিনিট পরে করব তারপরে এই পাশ দিয়ে একটা নিতে হবে বেশি ইয়া হয়ে যাবে এই পাশ দেখো ডিম এটা কোনোদিন আর ফর্মে না তোমরা যদি এটাকে হাত না দাও এটা এরকমই থাকবে জেলি হয়ে গেছে মানে জেলির মতো কতদিন নষ্ট হয়ে যাবে কাল থেকে এই মাস এই পাশটা একটা নিলাম তিনটা গর করতে হবে এইভাবে তিনটা ডায়ামিটার নিতে হবে নিয়ে এটা ড্রাইভারে নিয়ে গর এই অ্যালবামের ডায়ামিটার নিতে হবে ইয়ো ইয়োকে ঠিক আছে এইভাবে আমার হলো ডায়ামিটার নিতে হবে ও খাবে পারলে এখনই খায় ফেলে এরকম অবস্থা এইভাবে নিতে হবে মানে তিনটা জায়গা থেকে আমার হলো ডায়ামিটার নিতে হবে তিনটা মাপ লিখতে হবে ইয়োক ইয়োক ডায়ামিটার অ্যালবুমিন ডায়ামিটার মেপে তোমাকে সব মাপগুলো রেখে দিতে হবে তাহলে শুধু থিকেটা নিতে হবে থিনেরটা নেবেন না এখন আমার তিনটা নিতে হবে শুধু থিক থিনেরটা নাই না থিকটা নাই এখন কি করতে হবে আমার হাইট নিতে হবে কার এখানে আমার অ্যালবুমিন হাইট নিতে হবে কি দিয়ে দেবো এইটা দিয়ে আমার অ্যালবুমিন হাইট কিন্তু এইটা দেখা যায় কি এটা এখন আমার হলো ডিমের এমন ভাবে বসাতে হবে যেন কুসুমের উপরে না বসে ডিমই পারত না না এটা কি করতে হবে মনে করতে হবে বসানোর পরে তোমার চোখ দিয়ে দেখবার এটা আস্তে আস্তে নিচের দিকে নামাবে কুসুমের মাঝখানে রাখবো না মানে কুসুমের মাঝখানে ১৫, ১৬, ১৭ আর দেখতে হবে যে ১৭ পর যদি হয় এইটার কোনটার সাথে জিরো মিলছে এই এই স্কেলের কোনটার সাথে জিরো মিলছে তাহলে ১৭ পয়েন্ট যেটা মিলবে সেটা পয়েন্ট চলে আসবে ৫-০ তুমি বললা তো ৫০ আমি বলি আমি বলি ৫০ করে ২ মানে ৫২ তাহলে ১৭.৫২ ১৭ এই স্কেলে লম্বা স্কেলে হ্যাঁ একটা পয়েন্টে চলে যাবে নিচে যাবে না তো নিচে অবতল তলের ক্ষেত্রে জিরোতে সমান হবে জিরোতে এই জায়গাটা সমান হচ্ছে
জিরোতে সমান হবে তাহলে আমরা এখান থেকে মাপ উপরের দিকে যাবে জি উপরে যাবে সেই আমরা প্রথমে এইজন্য উপরের দিকে প্রথমে নিয়ে নিলাম নিয়ার পর আস্তে আস্তে নামিয়ে দেখতে হবে কোথায় আমি তুলো যদি আমার নয়ে এখান থেকে জিরো থেকে যদি এখানে নয় মিলে তাহলে আমার হবে কি 9.82 কিন্তু এখানে দেখা যায় আমাদের ইয়োকের মাপটা নেওয়া যায় ইয়োক অ্যালবুমেটা নেওয়া যায় ইয়োকেরটা আমার এখানে হয় না ইয়োক আলাদা করতে কারণ ইয়োকের যে ঠ্যাংটা ঠ্যাংটা ছোট মানে ইয়োকটা দেখা যায় আটকাই যায় এর চেয়ে বেশি চলে যায় এই জন্য আমাদের আসলে এই ছেলেটা কোনটা এটা কোন মিটার আছে এখানে বানিয়ার সিল কত মিটার আমার তো ভালো ধরা পড়ে আসে বলবা বানিয়ার এই বানিয়ার হলো ফিজিক্স পড়ে আসে বলবা কেন বানিয়ার সাইকেল জিরো মিলে গেছে তার মানে তোমার এখন একদম সামনে যতটা পারলা সামনে থেকে একটু নেওয়ার চেষ্টা করলা একটা মিডল দিয়ে নিলে একটা আর পাশ থেকে নিলে তাহলে তোমার এভারেজ করলে হাইট অফ দ্য অ্যালবুমিনটা বেড়ে আসলো তোমাদের করানোর জন্য ধুয়ে রাখছে কারণ এই ডিমটা তো ও বাইরে নিয়ে যায় খায় বাড়িতে ভাই যা খাবে কিছু হবে না তোমরা নিয়ে যাই কেক বানাও পুডিং বানাও বা ডিমের হালুয়া করো এইটাকে আমার হলো এখন ইয়ে করে জিরো তো একদম উপরে নিতে হবে নিয়ে আমার জিরো তো করাই আছে আমার চেক করে দেখি জিরো তো মিলতে আছেই আমরা চেক করতে হবে চেক করে দেখলাম জিরো তে মিলে না কোথায় মিলে 10 জিরো তে মিলে না 10 আর এটাকে সুন্দর ভাবে উপরে স্থাপন না না আর একটু খালি ম্যাম পুরোটা তো নামাইতে হবে নামাইতে হবে নামাইতে হবে তো নামাও নিচে একজন একজন যে দেখবে সে নামাবে এস আমি দেখতেছি আর আর ওইরকমই লাগতেছে এখানে সমস্যা কি এই যে এইটা কিন্তু আমাদের বলছে ম্যাডাম আমি বুঝতে করা ও বসে বসে করছে ঠিক আছে আমাদের ঠ্যাং লাগাবো কে ঠ্যাং লাগাবে 10 মিলিমিটার ঠ্যাং লাগাই দেবো তাহলে বেজে ওইটা ঈশা ঈশা এইটার সাথে এই 10-এর সাথে অ্যাডজাস্ট করবা এই 10-এর সাথে অ্যাডজাস্ট করবা জিরো ধরে তুমি এখানে একটা ইয়ে লাগাইতে হবে ওই ট্রাক স্কেল মানে এই বল্লা একদম পারফেক্ট হ্যাঁ দেখো কত হইছে দেখো এর ওই জিরো থেকে নিচে জিরো থেকে কি হবে তার 20 হইলো কেন 10 16 রে টোটাল লাগছে 16 তে এই যে দেখ 10 6 16 16 এই পাশে কোনটা মিলছে দেখো আর এই পাশে 40 40 তাহলে 16.40 40 মিলিমিটার 16.40 মিলিমিটার তাহলে কি এইটা আমাদের হলো কিসের মাপ এইভাবে আমাদের ইয়োকের মাপটাও ওই ওয়াইটার থিকনেস এই হাইট অফ দা ইয়োক এই হাইটটা তো তিন ভাগ দিতে হবে তিন ভাগ দিয়ে গড় হাইট নিব নিয়ে তিন দিয়ে ভাগ দিলে গড় চলে আসবে ইয়োক অ্যালবুমিন ইয়োক ইনডেক্স অ্যালবুমিন ইনডেক্স এবং শেপ ইনডেক্স আর নিয়ে নিলে আগে নিয়ে ইয়োক গুলো সব
এভাবে তুলে নিয়ে তুমি ওয়েটটা নিয়ে লিখে রাখলা যে আমি ইয়োক আর অ্যালবুমিন যখন ইয়োকেরটা ইয়োক সহ অ্যালবুমের মধ্যে তুমি নিয়ে নিলা ইয়োকটা নিয়ে ইয়োকের ওজন নিলা তাহলে তোমার 2:1 হয় কিনা তুমি ইজিলি জানতে পারবা তাই না জি ম্যাম এইভাবে অ্যালবুমিন 2 2:1 এই হলো আমাদের কাজ এখন আমি পেন্সিল আছে কোথায় নিব নিব এটা এই দিলে দে পেন্সিল দাও নিয়ে নাও দুটো ডিম কোয়া নিছেন আপনারা এই দেখো হাতে দেখছো ডিম আমাদের এই যে আপনি রাখতে কোন আছে আপনারা পয়সা এই পুরো ডিম রাখছে করে খুব সুন্দর এই দিকে আছে এই দিকে আছে হাই এই ডিম